মুখের কালো দাগ অতি সহজেই দূর করা যেতে পারে এই দুটি জিনিস দিয়ে। হ্যাঁ বন্ধুরা, হলুদ আর চিনি। হলুদ আর চিনিকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, মুখ থেকে কালো দাগ অতি সহজেই কিন্তু দূর হয়ে যাবে। মুখের কালো দাগ হোক অথবা ঘাড়ে অথবা বগল কিংবা কোনোই হাঁটুতে যে কালো দাগ হয়, এই সমস্ত দাগ উঠে গিয়ে ত্বক কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হয়ে যাবে। তাহলে চলো দেখি কীভাবে হলুদ আর চিনি দিয়ে আমরা মুখের কালো দাগ দূর করতে পারি। কি করবে বন্ধুরা, প্রথমে একটি বাটির মধ্যে নেবে চিনি। বন্ধুরা, এই চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড বলে একটি কম্পাউন্ড। এই চিনিতে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, এই গ্লাইকোলিক অ্যাসিডই আমাদের মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে। তার মধ্যে এক চামচ চিনির মধ্যে হাফ চামচের চেয়েও একটু কম মেশাবে হলুদ। আর এই চিনি আর হলুদটাকে মেশাতে হবে আমাদের এক চামচ টক দই দিয়ে। এই হলুদ আর চিনিকে এক চামচ টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। ততক্ষণ মেশাবে যতক্ষণ না সম্পূর্ণভাবে চিনিটা গুলে যাচ্ছে। চাইলে তোমরা চিনিটাকে একটু পাউডার করে নেবে। প্রথম রেমেডি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড ক্রিম রেডি হয়ে গেছে। এখানে চিনি দিয়েছি, চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে, দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, আর চিনি আর এই দই আর হলুদ, হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। হলুদ আমাদের স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে, দইও একই কাজ করে, আর চিনি দাগ দূর করতে হেল্প করবে, মুখে আনবে ফর্সা উজ্জ্বলতা। তো আমাদের গ্লাইকোলিক অ্যাসিড ক্রিম রেডি। এই ক্রিমটা খুব ভালো করে, আচ্ছা তোমরা এটা বানিয়ে ফ্রিজে রাখবে অবশ্যই, বাইরে প্রচণ্ড গরম এখন গরমকাল। তাই 3-4 দিনের জন্য এই দই হলুদ আর চিনি মিশিয়ে এই ক্রিমটা তৈরি করে ফ্রিজে রেখে দেবে। আর প্রত্যেক দিন তোমাদের লাগাতে হবে এই ক্রিমটা। এটা ন্যাচারাল গ্লাইকোলিক অ্যাসিড টার্মারিক ক্রিম বাড়িতে তৈরি হয়ে গেছে আমাদের। এইবার এটা কি করবে, এইভাবে লাগাবে। সাপোজ যেখানে তোমাদের দাগ আছে মুখে কিংবা ঘাড়ে কনুইতে, যেখানেই দাগ আছে কালো দাগ দূর করবে এটা। তো দেখো আমি আগে বলে দিই, এইভাবে লাগিয়ে নিলে, ধরো ফুল ফেসেই লাগাও, কপালেও দাগ থাকে অনেক সময় কালো কালো, তো এইভাবে লাগাবে এটা। আমরা বাজার থেকে কেন এত দামি দামি ক্রিম সিরাম কিনতেই যাব, যখন আমি বাড়িতেই আমার গ্লাইকোলিক অ্যাসিড তৈরি করার উপাদান রয়েছে। তো এই ঘরোয়া জিনিসগুলোকেই ব্যবহার করলেই দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। দেখো ক্রিমটা লাগিয়ে নিলাম এইভাবে, এইবার ব্যাস এইটা লাগিয়ে 5-7 মিনিট এটা লাগিয়ে রেখে দেবে। এইভাবে 5-7 মিনিট মুখে এইভাবেই লাগিয়ে রাখবে, তারপর এটা দিয়ে একটু মাসাজ করতে হবে। তো 5-7 মিনিট আগে মুখে এটা লাগানোই থাক, তারপর বলছে। তো বন্ধুরা, প্রথম রেমেডিটাই 5 মিনিট মুখে লাগিয়ে রাখবে। 5 মিনিট মুখে লাগিয়ে রাখার পরে এটাকে ভালো করে একটুখানি মাসাজ করবে, তাতে কালো দাগগুলো উঠতে সুবিধা হবে এবং কালো দাগগুলো উঠবে আস্তে আস্তে। তো এইভাবে 5 মিনিট একটু মাসাজ করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেবে। আমি তোমাদের এখানে একটুখানি এটা রিমুভ করে দেখাচ্ছি, তোমরা কি করবে জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে। ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নেবার পরে এরপর আমাদের লাগাতে হবে সেকেন্ড রেমেডিটা। বন্ধুরা, ফার্স্ট রেমেডিটা হলুদ আর চিনি আর দইয়ের যে রেমেডিটা, ফার্স্ট রেমেডিটা মুখে মালিশ করার পর মুখটা জল দিয়ে ধুয়ে এসছি, তো তোমরা ওইভাবে জল দিয়ে ধুয়ে নেবে। এইবার আমরা একটা সেকেন্ড রেমেডি, একটা সেকেন্ড জিনিস এবার মুখে লাগাবো, সেটা হচ্ছে একটা সিরাম। চলো এরপর আমাদের লাগবে সেকেন্ড রেমেডি। সেকেন্ড রেমেডির মধ্যে আমাদের লাগবে টমেটো। বন্ধুরা, টমেটোর মধ্যেও গ্লাইকোলিক অ্যাসিড আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, তিনটেই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এবং তিনটেই আমাদের মুখ থেকে দাগ ছোপ দূর করে দিতে হেল্প করবে। তো এখানে একটুখানি এইভাবে দেখো টমেটোর রসটা বার করে নিতে হবে। টমেটোর বীজগুলো কিন্তু দেবে না, উলো ছেঁকে সরিয়ে দেবে। এইবার এই টমেটোর যে পাল্পটা সেটা আমরা একটি বাটির মধ্যে নিয়ে নেবো। বন্ধুরা, দুটো রেমেডি কিন্তু 3-4 দিনের জন্য ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারো, তাহলে রোজ রোজ বানাতে হবে না। 3-4 দিন পর পর রোজ লাগাও এই রেমেডিটা দাগের উপরে। এবার দেখো আমি 1 চামচ নিচ্ছি চিনি, 1 চামচ টমেটোর রস, 1 চামচ চিনি। চিনির মধ্যে আবার যেমনকি আমি বললাম গ্লাইকোলিক অ্যাসিড আছে, এই যে বাজারের গ্লাইকোলিক অ্যাসিড যে ক্রিম, তার সেটাও কিন্তু তৈরি হয় এই সুগার ক্যান থেকেই, মানে আখের থেকে, আর চিনিও তৈরি হয় আখ থেকে। তাই চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে, মধুর মধ্যেও গ্লাইকোলিক অ্যাসিড আছে। তো এই মধু আর চিনি আর টমেটোর রস মানে আমাদের এখানে তৈরি হলো একটা গ্লাইকোলিক অ্যাসিড বেসড ফেস প্যাক। চিনিটা গলে যাওয়া অবধি খুব ভালো করে মিক্স করবে, তারপরে এটা মুখে লাগিয়ে নিতে হবে। আর যেটা বেঁচে যাবে, থেকে যাবে, সেটা ফ্রিজে রেখে দেবে, নেক্সট ডে আবার ইউজ করবে। তাহলে চলো এটা দেখে নিই কীভাবে। যে টমেটো, টমেটোর মধ্যে ভিটামিন সি আছে, গ্লাইকোলিক অ্যাসিডও আছে,
চিনির মধ্যে তো গ্লাইকোলিক অ্যাসিড আছে, মধুর মধ্যেও গ্লাইকোলিক অ্যাসিড আছে, তিনটে জিনিস মিশে আমাদের মুখ থেকে দাগ পুরোপুরি তুলে দিতে সাহায্য করবে। তোমরা দেখো ফার্স্ট রিমেডিটা লাগিয়ে মুখটা দেখছো কতটা পরিষ্কার লাগছে, ঝকঝকে লাগছে কিনা, তোমাদেরও হবে এরকমই। এইবার এই সেকেন্ড রিমেডিটা, আচ্ছা এই দুটো রিমেডি বানিয়ে ফ্রিজে রেখে দেবে, বেশি বানাবে না, অল্প 3-4 দিনের জন্য বানিয়ে ফ্রিজে রাখবে। আর এরকম হবে ফার্স্টটা লাগিয়ে তারপরে এই সেকেন্ড রিমেডিটাও দাগের ওপরে এইভাবে লাগাবে, ঠিক যেখানে যেখানে দাগ আছে ফুল ফেসেই লাগাতে পারো পুরো, কারণ এটা তো ন্যাচারাল জিনিস হচ্ছে, তাই তোমাদের স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতাও আনবে আর দাগও দূর করবে এরম ভাবে। তো এটা সারা মুখে ফেসে খুব ভালো করে লাগিয়ে নেবে, এটাকে যেখানে যেখানেই দাগ আছে সেই জায়গাগুলো এটা লাগাবে, আর বাকিটা রেখে দেবে। দেখো পুরো মুখে আমি লাগিয়ে নিলাম, খুব ভালো হচ্ছে। এই চিনি, চিনি হচ্ছে দাগ দূর করার আসল জিনিস। দেখো সারা সারা মুখে আমি এটা লাগিয়ে নিয়েছি সিরামের মতন, এটা ব্রাশ কিংবা একটু তুলো সাহায্যে লাগাবে, তাহলে লাগাতে সুবিধা হবে, কারণ এটা একটু লিকুইড হচ্ছে আর চিনিটা তো গলে যাবে, একটু লিকুইডই ব্যাপারটা হয়ে যাবে সেই কারণে। এইটা লাগিয়ে 10 মিনিট মুখে এইভাবেই রেখে দেবে, 10-15 মিনিট মুখে এইভাবে রেখে দেবার পর, তো বন্ধুরা 10-15 মিনিট মুখে রেখে দেবার পরে এটাকেও ধুয়ে নেবে। ধুয়ে নিতে পারো, আমি এখানে একটুখানি ফেস ওয়াইপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা মুখটা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবার পরে তারপর তোমরা হালকা করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো, কিংবা অন্যান্য যাই তোমরা ক্রিম সিরাম যেটাই লাগাও লাগিয়ে নেবে। তো এইভাবে বন্ধুরা তোমরা মুখ থেকে দাগ ছোপ কিন্তু দূর করে দিতে পারো। এটা একটা ওষুধের মতন কাজ করবে আজকের এই রিমেডিটা, ঠিক যেভাবে বলেছি সেইভাবে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো দেখবে দারুণ সুন্দর রেজাল্ট তোমরা কয়েকদিনের মধ্যেই পাবে। 2 সপ্তাহ ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে দাগ হালকা হতে শুরু হয়ে যাবে। বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবার দেখা হবে।